আমাদের এই ব্রহ্মাণ্ড আসলেই বা কতদিন থাকবে, আর কিভাবেই বা এর বিনাশ ঘটবে? হয়তো এটা আমাদের পৃথিবীর সব থেকে বড় প্রশ্ন। আপনাদের মধ্যে বহু মানুষ আছে যারা জানার চেষ্টা করে যে কয়েক বছর বা কয়েক হাজার বছর পর আমাদের এই ব্রহ্মাণ্ড কী পরিস্থিতিতে থাকতে পারে। আমি কয়েক বছর আগে আপনাকে নিয়ে যাব না, কয়েক শো বছর, কয়েক হাজার বছর, কয়েক লক্ষ বছর, এমনকি কয়েক কোটি বছরও নয়। বরং চলুন আমার সঙ্গে দশের পরে 303 শূন্য লাগিয়ে যত বছর হয় তত বছর ফিউচারে। এগুলো অ্যাকচুয়ালি আমার থিওরি নয়, এগুলো অ্যাকচুয়ালি বৈজ্ঞানিকদের প্রেডিকশন, মানে ভবিষ্যৎবাণী থেকে আমরা জানতে পেরেছি। এগুলো সব কিছুই এস্টিমেট, যদিও এরকম নাও হতে পারে। তবে বৈজ্ঞানিকরা এখন থেকেই যে প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী করেছে সেটাও কম ইন্টারেস্টিং নয়। চলুন আমার সঙ্গে সেই অদ্ভুত সফরে যেখানে যাওয়ার জন্য আপনাকে এই ব্রহ্মাণ্ডের বাইরে যেতে হবে, আজ থেকে 100 কোটি বছর পর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমরা ডিরেক্টলি 100 কোটি বছর আগে চলে গেছি। এই সময় আমাদের পৃথিবী অনেক অ্যাডভান্স হয়ে গেছে। সূর্য 21শ শতাব্দীতে যেমন ছিল আর আকাশে যেমন দেখতে লাগত, এখন সেটা 10% বেশি উজ্জ্বল হয়ে গেছে, যে কারণে পৃথিবীর তাপমাত্রাও অনেক বেশি বেড়ে গেছে। নাসার কথা অনুযায়ী 21শ শতাব্দীতে পৃথিবীর গড় তাপমাত্রা মানে এভারেজ টেম্পারেচার 14.5°C ছিল, কিন্তু বর্তমানে সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য পৃথিবীর এভারেজ টেম্পারেচার অসহনীয় 50°C-এর কাছাকাছি চলে গেছে। আর এই জিনিসটার ওয়ার্নিং 21শ শতাব্দীর মানুষদের দেওয়া হয়েছিল যে পলিউশনের কারণে এটা ফিউচারে হতে চলেছে, কিন্তু সেই সময়কার মানুষদের এনভায়রনমেন্টের প্রতি সিরিয়াসনেস না থাকার কারণে বর্তমানে পৃথিবীর উপর থেকে ওজোন লেয়ার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আজ থেকে 200 কোটি বছর পর এখন আরও 100 কোটি বছর কেটে গেছে, এই কারণে পৃথিবীর তাপমাত্রা এখন আরও বেশি বেড়ে গেছে। এই উত্তাপের কারণে ধীরে ধীরে সমস্ত নদী এবং সমুদ্রগুলো শুকনো হয়ে গেছে। এই সময় অতিরিক্ত গরমের জন্য পৃথিবী থেকে ধীরে ধীরে জীবন নিশ্চিহ্ন হতে শুরু করেছে, আর মানুষ নামক জীব যেটা পৃথিবীতে কখনো রাজত্ব করত, যারা বর্তমানে সূর্যের প্রকোপের কারণে পৃথিবী থেকে ডাইনোসরের মতো এক্সটিংক্ট হয়ে গেছে। ভাঙাচোরা বিল্ডিং এবং কিছু স্মৃতি, মানুষের নামে শুধু এইটুকুই বেঁচে আছে। মাত্র কয়েক প্রকারের জীবই এই পৃথিবীতে বেঁচে আছে এবং তারাও এক্সটিংক্ট হয়ে যাওয়ার সিচুয়েশনে চলে এসছে। মানুষদের মধ্যেও খুব কম কিছু ধনী মানুষ বর্তমানে মঙ্গল গ্রহে বসবাস করছে, কারণ ওখানে সূর্যের তাপমাত্রা পৃথিবীর থেকে একটু কম। কিন্তু কয়েক হাজার বছর কাটতে না কাটতেই সূর্যের তাপ এত বেশি বৃদ্ধি পাবে যে সেখানেও মানুষ থাকতে পারবে না, আর এখন এই পরিস্থিতিতে মানুষ কোথাও যেতেও পারবে না। এই কারণে মানুষ নামক প্রজাতি এখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড থেকে বিলুপ্ত হয়ে গেছে, একটা ইতিহাস হয়ে গেছে। এই সময় মানুষের কোনো অস্তিত্ব এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও নেই। আজ থেকে 400 কোটি বছর পর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রতিবেশী, যার নাম অ্যান্ড্রোমেডা, সেটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিকে নিজের দিকে টেনে নিয়েছে। বহু বছর আগে যখন মানুষ বেঁচে ছিল, মানে 21শ শতাব্দীতে, তখন ওই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের থেকে প্রায় 250 কোটি আলোক বর্ষ দূরে ছিল, কিন্তু বর্তমানে এরা একে অপরের সঙ্গে কোলাইড করার সিচুয়েশনের মধ্যে চলে এসছে। এই উত্তপ্ত পাহাড়ে ভর্তি পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে একটু এইরকম ধরনের দৃশ্য আপনি দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন একটা বড় গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা যেটা আমাদের কাছে আসছে। শেষমেশ গিয়ে এই দুটো গ্যালাক্সি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে যাবে। মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমেডা দুটো গ্যালাক্সি একে অপরের সঙ্গে মিলে একটা বড় গ্যালাক্সিতে পরিণত হয়ে গেছে, একটা সুপার গ্যালাক্সি যার কোনো নাম হবে না, কারণ মানুষ নামক প্রজাতি যারা সবকিছুর নাম দিত তাদের অস্তিত্ব এই ব্রহ্মাণ্ডে বর্তমানে নেই। এই ঘটনাটিকে দেখার জন্য কেউ থাকবে না। 500 কোটি বছর পর ওই দুটো গ্যালাক্সির ধাক্কা খাওয়ার জন্য আমাদের সৌরমণ্ডলের মধ্যে কিন্তু কোনো প্রভাব পড়েনি, কারণ সৌরমণ্ডল মিল্কি ওয়ের একটু ভেতর দিকে আছে। তবে এর থেকে বেঁচে যাওয়ার পরেও আমাদের সৌরমণ্ডল এখন শেষ হয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সৌরমণ্ডল নিজের জীবনের শেষ সময়ের দিকে এসে পৌঁছেছে, কারণ সৌরমণ্ডলকে মেনটেন রাখার জন্য আমাদের সূর্য আউট অফ ফিউল হওয়া শুরু হয়ে গেছে। ধীরে ধীরে এর সমস্ত এনার্জি শেষ হয়ে যাচ্ছে। যখন মানুষ 21শ শতাব্দীতে ছিল তখন এর সাইজ যা ছিল তার থেকে সূর্য বর্তমানে 200 গুণ বড় হয়ে গেছে। শুধু এটুকুই নয়, ধীরে ধীরে আরও বড় হয়ে এটা এখন রেড ডোয়ার্ফে পরিণত হয়েছে। এখন সূর্য পৃথিবী থেকে অনেকটা এরকম ধরনের দেখতে লাগছে, কিন্তু একে দেখার জন্য পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। এখন যদি আমরা সৌরমণ্ডলের অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করি তাহলে সূর্য আরও ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, এবং সৌরমণ্ডলের সব থেকে
প্রথম গ্রহ মানে বুধ গ্রহকে এটা গ্রাস করে ফেলেছে। বর্তমানে আমাদের সৌরমণ্ডলে আটটা নয় বরং সাতটা গ্রহ বেঁচে আছে। এইভাবে সূর্য যত বড় হচ্ছে ততই একের পর এক গ্রহকে গ্রাস করে ফেলছে। প্রথমে তো এটা বুধকে গ্রাস করে ফেলেছে, তারপর শুক্র, এরপর সময় হয়ে এসছে পৃথিবী নামক গ্রহটার, যেখানে মানুষ নামক প্রজাতি বসবাস করত। এইভাবে ধীরে ধীরে সমস্ত গ্রহগুলোকে গ্রাস করে ফেলার পর সৌরমণ্ডলে আর এখন কোনো গ্রহই বেঁচে নেই, শুধুমাত্র আছে আমাদের সূর্য। আজ থেকে 1500 কোটি বছর পর সৌরজগতের বিনাশ হয়ে গেছে, আর এখন সৌরমণ্ডল একটু এরকম ধরনের দেখতে লাগছে। একটা মৃতপ্রায় বৃদ্ধ সূর্য এবং চারিদিকে ছড়িয়ে থাকা বিভিন্ন ছোট ছোট গ্রহের টুকরো। একটা বৃদ্ধ সূর্য যেটা ধীরে ধীরে শীতল হতে শুরু করেছে। আমাদের সেই প্রিয় সৌরমণ্ডল যার অস্তিত্ব এখন একেবারেই শেষ হয়ে গেছে। আজ থেকে 10,000 কোটি বছর পর যে জায়গায় অ্যান্ড্রোমেডা এবং মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে, যারা বহুদিন আগেই একে অপরের সঙ্গে জুড়ে একটা বড় সুপার গ্যালাক্সিতে পরিণত হয়ে গেছে, যে জায়গাটাকে আমরা ভার্গো সুপার ক্লাস্টার বলে থাকি, মানে এই জায়গায় 21 শতাব্দীতে অর্থাৎ 10,000 কোটি বছর আগে সমস্ত বিভিন্ন গ্যালাক্সিগুলো এক জায়গাতে থাকতো। কিন্তু এই সময় এই জায়গাটা এত বেশি পুরনো হয়ে গেছে যে এর মধ্যে যে 100 বিভিন্ন বিভিন্ন গ্যালাক্সিরা ছিল, তারা নিজেদের নিজেদের মহাকর্ষ বলের প্রভাবে এসে ধীরে ধীরে একে অপরের কাছে চলে এসেছে, আর সমস্ত গ্যালাক্সিগুলো এক জায়গায় মিশে একটা বড় গ্যালাক্সিতে পরিণত হয়ে গেছে। ব্রহ্মাণ্ডের যে সমস্ত জায়গায় ভার্গোর মতো আরো অন্য সুপার ক্লাস্টার ছিল, তাদের মধ্যেও যে আলাদা আলাদা গ্যালাক্সি ছিল, তারাও সবাই একে অপরের সঙ্গে মিশে মিশে বড় বড় সুপার গ্যালাক্সিতে পরিণত হতে শুরু করে দিয়েছে। আজ থেকে 1,00,000 কোটি বছর পর, একটু আগেই যে বললাম বড় বড় সুপার গ্যালাক্সিগুলো তৈরি হতে শুরু করেছে, সেটা আজ থেকে 90,000 কোটি বছর আগেকার কথা ছিল। কিন্তু বর্তমানে সেই সমস্ত সুপার গ্যালাক্সিগুলো এখন মারা গেছে, কারণ গ্যালাক্সিগুলো তৈরি হয় বহু তারা একসঙ্গে মিশে, আর গ্যালাক্সির মধ্যে থাকা সমস্ত তারাগুলো এখন নিভে গেছে, তারা মারা গেছে, কারণ তাদের মধ্যে থাকা সমস্ত ফিউল শেষ হয়ে গেছে। যেভাবে আমাদের সূর্য বহু আগেই মারা গেছে, ঠিক সেইভাবেই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্যালাক্সির সমস্ত তারাগুলো ধীরে ধীরে মারা গেছে এবং গ্যালাক্সিগুলোও ধ্বংস হয়ে গেছে। আসলে নতুন নতুন তারাদের জন্ম নেওয়ার জন্য ডাস্ট ক্লাউডের দরকার হয়, যেটা বহু আগে মানে 21 শতাব্দীতে তো মহাকাশের বিভিন্ন জায়গায় পাওয়া যেত, কিন্তু বর্তমানে এই ব্রহ্মাণ্ডে কোথাও ডাস্ট ক্লাউড বেঁচে নেই যার থেকে নতুন তারারা জন্ম নিতে পারে। সেই কারণে এই পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো নতুন তারাও জন্ম নিচ্ছে না। ব্রহ্মাণ্ডে এখন কোনো গ্যালাক্সি আপনি দেখতে পাবেন না। আজ থেকে 2,00,000,000 বছর পর আপনি হয়তো এই ফ্যাক্টটা জানেন যে ব্রহ্মাণ্ড ধীরে ধীরে এক্সপ্যান্ড হচ্ছে, মানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আর ব্রহ্মাণ্ডের এই এক্সপ্যানশন হওয়ার গতিটাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। কিন্তু এখন মানে 2,00,000,000 বছর পর এই স্পিড 1,00,000,000 গুণ বেড়ে গেছে। এখন এই ব্রহ্মাণ্ডে কোনো গ্যালাক্সি তো নেই, কিন্তু গ্যালাক্সির কিছু অবশেষ এখনও বেঁচে আছে। কিন্তু ব্রহ্মাণ্ডের এইভাবে ছড়িয়ে যাওয়ার জন্য তারাও একে অপরের থেকে অনেক দূরে সরে যেতে শুরু করেছে, তাদের মধ্যেকার দূরত্ব ধীরে ধীরে অনেক বেশি বাড়তে শুরু করেছে। আজ থেকে 2,00,000,000 বছর পর ব্রহ্মাণ্ডের দানব, যাকে আমরা ব্ল্যাক হোল বলে থাকি, এখন সেই ব্ল্যাক হোল এই ব্রহ্মাণ্ডের রাজা হয়ে গেছে। তারা এবং গ্রহ এই ব্রহ্মাণ্ডে এখন নেই বললেই চলে, কিন্তু ব্ল্যাক হোলগুলো লক্ষের সংখ্যায় এই ব্রহ্মাণ্ডের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর এরা গ্রহের সেই অবশেষগুলোকে খুঁজে বেড়াচ্ছে যাতে তারা ওগুলোকে গ্রাস করে ফেলতে পারে। আজ থেকে 1,00,000,000 বছর পর এই সময় ব্ল্যাক হোলগুলো গ্রহের যে ছোট ছোট টুকরোগুলো বেঁচেছিল সেই সব কিছুকেই প্রায় গ্রাস করে ফেলেছে। তারপর ব্রহ্মাণ্ডের যা কিছু বেঁচেছিল সব কিছুকেই গ্রাস করে চলেছে। এখন ব্রহ্মাণ্ডে এরকম কোনো জিনিস বেঁচে নেই যেটা খালি চোখে দেখা যায়, এখন শুধু ব্ল্যাক হোল এবং ব্ল্যাক হোলই শুধু বেঁচে আছে। আজ থেকে 10-এর পরে 40টা শূন্য দিলে যে বছর হবে তত বছর পর, এটা এই ব্রহ্মাণ্ডের বিগিনিং অফ দ্য এন্ড, মানে শেষ হয়ে যাওয়ার শুরু। এখন কোনো জিনিসই এই ব্রহ্মাণ্ডে আর বেঁচে নেই। কিন্তু চলুন আমরা এখন একটা স্পেশাল টাইপের গ্লাস পরে নিই। ওই স্পেশাল গ্লাসের মাধ্যমে আমরা এখন দেখতে পাবো ছোট ছোট পরমাণু স্তরে বিভিন্ন ধরনের অণু পরমাণুগুলো একে অপরের সঙ্গে আলাদা হয়ে একা একাই ঘুরে বেড়াচ্ছে। যে লাস্ট কিছু গ্রহের টুকরো ছিল যারা ব্ল্যাক হোলের হাত থেকে বাঁচতে পেরেছিল, ওই পার্টিকেলগুলো আলাদা আলাদা হয়ে স্পেসের মধ্যে ভেসে বেড়াচ্ছে।
কিন্তু এখন যেহেতু কোনো কিছুই বেঁচে নেই এই ব্ল্যাক হোলগুলো ছাড়া, এই জন্য ব্ল্যাক হোলগুলোও একে অপরের সম্মুখীন হতে শুরু করেছে এবং নিজেদের দানবীয় মহাকর্ষ বলের প্রভাবে এই ব্রহ্মাণ্ডের সমস্ত ব্ল্যাক হোলগুলো একে অপরের সঙ্গে মিশে একটা সুপার ব্ল্যাক হোলে পরিণত হয়ে গেছে। এই সময় বেঁচে থাকা যে সমস্ত পার্টিকলগুলো ছিল সেইগুলোকেও এই সুপার ব্ল্যাক হোলটা খেতে শুরু করে দিয়েছে। ওই সুপার ব্ল্যাক হোলটার সাইজ এত বড় যে একে শব্দে প্রকাশ করা অসম্ভব। এবার ধীরে ধীরে এই ব্রহ্মাণ্ড মরতে শুরু করেছে। আজ থেকে দশের পরে 303টে শূন্য দেওয়ার পরে যত বছর হয় তত বছর পর, যাকে বলা হয় সেন্টিলিয়ান, এটা হলো ব্রহ্মাণ্ডের অন্তিম সময়। এখন এই ব্রহ্মাণ্ড সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে আর এটা চারিদিকে ছড়িয়ে যেতে যেতে, মানে এক্সপ্যান্ড হতে হতে এত বেশি এক্সপ্যান্ড হয়ে গেছে যে ওই সাইজটাকে আমি শব্দতে বা স্ক্রিনের মধ্যে লিখে বোঝাতে পারবো না। এখন এই ব্রহ্মাণ্ড এতটাই বড় হয়ে গেছে যে ওই সুপার ব্ল্যাক হোলটাও হকিং রেডিয়েশনের জন্য ধীরে ধীরে ইভ্যাপোরেট হয়ে গেছে। মানে ওই ব্ল্যাক হোল যেটা সমস্ত কিছুকেই গ্রাস করে ফেলছিল, এখন সে নিজেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এখন কয়েক বছরের অন্তরালের মধ্যেই বেঁচে থাকা ওই সুপার ব্ল্যাক হোলটাও অদৃশ্য হয়ে যাবে। এখন সেই আলটিমেট পয়েন্টটা চলে এসেছে যেখানে এসে কোনো ইলেকট্রন, কোনো প্রোটন, কোনো নিউট্রন বেঁচে নেই। না আছে কোনো গ্রহ, না আছে কোনো তারা, এমনকি কোনো ব্ল্যাক হোলও বেঁচে নেই। আর এখন এই ব্রহ্মাণ্ডে কোনো কিছুই বেঁচে নেই, এই ব্রহ্মাণ্ড এখন শেষ হয়ে গেছে। আর আমি বারবার বলছি, এই সময় এখন কোনো কিছুই বেঁচে নেই। আর এমনকি এই কোনো কিছুই, মানে কোনো কিছুই বেঁচে নেই, এটাও বেঁচে নেই। Now we have absolutely nothing. Now we only have this empty space. শুধুমাত্র এই ফাঁকা জায়গাটাকে ছাড়া মহাকাশে আর কিছুই নেই। এই ফাঁকা শূন্য জায়গাটা যাকে কেউ সৃষ্টিও করতে পারে না, যার কোনো ধ্বংসও নেই, এটা সমস্ত জায়গাতেই আছে। এই স্পেস না কখনো জন্ম নিয়েছিল, না কেউ একে মারতে পারবে। স্পেসের মধ্যে থাকা যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো তো জন্ম নিয়েছিল এবং শেষও হয়ে গেছে, কিন্তু স্পেস একটা নন এক্সিস্টেন্ট জিনিস, মানে এটাই সব কিছু অথচ এটাই কিছুই না, আর এটাই আলটিমেট রিয়ালিটি। এই স্পেসের মধ্যেও কখনো সূর্য নামক একটা নক্ষত্র ছিল যাকে আশ্রয় করে পৃথিবী নামক একটা গ্রহের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণের প্রজাতি বেঁচে থাকত। যেখানে একদিন আপনি ইউটিউবে এই ভিডিওটা দেখছিলেন যেখানে একটা ছেলে বলছিল কিভাবে এই ব্রহ্মাণ্ডের অন্তিম সময়টা আসবে, কিন্তু এখন সেই সব কিছুই শেষ হয়ে গেছে, শুধুমাত্র বেঁচে আছে এই স্পেস, এই মহাশূন্যতা। এখানেই শেষ হয়ে যাবে সময়, এখানেই শেষ হয়ে যাবে সমস্ত কিছুর অস্তিত্ব। কিন্তু একটা জিনিস বেঁচে আছে, সেটা হলো লাইক বাটন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কি হবে লক্ষ বছর পর, কোটি বছর পর, সেটা নিয়ে এখন থেকে দেয়ালে মাথা ঠোকার কি আছে, তবে ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।